নমস্কার বন্ধু, টেকটক সুমন চ্যানেলে নতুন এপিসোডে তোমাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে একটা অটোমোবাইল টপিক। তো টপিকটা হচ্ছে গিয়ে গাড়ি কেনার সময় আমাদেরকে অবশ্যই গাড়ির সেফটির দিকে কিন্তু নজর রাখা উচিত, কারণ সেফটি হচ্ছে নাম্বার 1 প্রাইভেসি। এবং আমরা অনেক সময় বলে থাকি যে সেফটি ফার্স্ট। তো গাড়ি যে গাড়ি খুশি নাও, কিন্তু গাড়িতে সবসময় মনে রাখতে হবে গাড়িতে যেন ABS এবং EBD মতো যেন বেসিক সেফটি ফিচার যেন কোম্পানি প্রোভাইড করে। তো আমি আজকে এমন কিছু গাড়ির কথা বলবো যে গাড়ির গুলোতে ABS এবং EBD মতো বেসিক সেফটি ফিচার্স রয়েছে, এবং যেগুলো বাজেট 4 থেকে 6 লাখের মধ্যে। তো তোমরা এই ভিডিওটা আগে দেখে একটু থাকো, আশা করি তোমরা এই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের ছোট্ট একটা সুমন চ্যানেল। চলো শুরু করা যাক। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। ফার্স্টে 1 নম্বর আসছে ইন্ডিয়াস নাম্বার 1 ভ্যালুয়েবল ব্র্যান্ড টাটা। যারা টাটা গাড়ি নিতে চান, টাটার গাড়ি নেবেনই ঠিক করেছেন, তো তারা টাটা টিয়াগোকে চুজ করতে পারেন। টাটা টিয়াগোর যেটা XE মডেল, এটা একটা ডিজেল মডেল যার প্রাইস হচ্ছে 5,95,000, এবং এটা পেট্রোল মডেলটা যেটা নাম হচ্ছে XT যেটার প্রাইস হচ্ছে 5,83,000। আপনি এই পেট্রোল বা ডিজেল যে কোনো একটাই নিয়ে নিতে পারেন। টাটা টিয়াগোর মাইলেজ হচ্ছে গিয়ে পেট্রোলের ক্ষেত্রে 23 কিলোমিটার, যেটা ইঞ্জিন হচ্ছে 1199 cc ইঞ্জিন। এবং টাটা টিয়াগো যেটা ডিজেল ভেরিয়েন্ট XE, যেটা মাইলেজ হচ্ছে 27 কিলোমিটার, যেটা ইঞ্জিন হচ্ছে 1047 cc ইঞ্জিন। এই হলো টাটা টিয়াগো। আপনারা চুজ করতে পারেন টাটা টিয়াগো। টাটা একটা ভালো কোম্পানি আমরা সবাই জানি, এবং টাটা সার্ভিস ইন্ডিয়ার অলওয়েজ অ্যাভেলেবেল, তাই টাটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। সেকেন্ড নম্বর আছে ইন্ডিয়াস নাম্বার 1 সেলিং ব্র্যান্ড মারুতি সুজুকি। যারা মারুতি সুজুকি নিতে চান, মারুতি সুজুকি নেবেনই ঠিক করেছেন, তাদেরকে বলে দিই মারুতি সুজুকি সুইফট LXi মডেল, এটাকে আপনি চুজ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 5,59,000, এবং এটা মাইলেজ হচ্ছে 22 কিলোমিটার পার লিটার। মারুতি সুজুকির সুইফট ইন্ডিয়াতে একটা মোস্ট সেলিং একটা মডেল, তো এটা সম্পর্কে আর বেশি কিছু বলতে হয় না, সবাই চিনি সুজুকি সুইফটকে। সুজুকি সুইফটের LXi ABS এবং EBD মতো বেসিক সেফটি ফিচার্সও প্রোভাইড করছে 6 লাখের মধ্যে। তো আপনিও যদি চান সুজুকি সুইফট দিতে, আমি অবশ্যই সুজুকি সুইফটে LXi মডেল, এটা আপনি নিতে পারেন। 3 নম্বরে আসছি, 3 নম্বরে যে গাড়িটার কথা বলবো, এটা আমি প্রায় 6টা গাড়ির কথা বলবো। 6টা গাড়ির মধ্যে এটা বেস্ট গাড়ি, কারণ বেস্ট এই জন্যই বলছি কারণ এই গাড়িটা মানে বেস্ট ভেরিয়েন্ট থেকে হাইয়েস্ট ভেরিয়েন্ট, মানে 4.5-8 থেকে 6 লাখ সব কটা ভেরিয়েন্টের মধ্যে ABS এবং EBD মতো বেসিক সেফটি ফিচার্স প্রোভাইড করছে। অন্য কোনো ফিচার্সকে ওরা হরিয়ে দিচ্ছে, কিন্তু ABSকে অন্তত এরা রাখছে। সেটা হচ্ছে হুন্ডাই সান্ট্রো। হুন্ডাই সান্ট্রো আমি আপনাকে রেকমেন্ড করবো, চাল হুন্ডাই সান্ট্রো ডিলাইট মডেল DLITE, এটার প্রাইস হচ্ছে 4,46,000, আপনি এটাকে নিতে পারেন। এবং আপনি যদি এই 6 লাখের মধ্যে যদি অটোমেটিক গিয়ার চান, মানে AMT গিয়ার, অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন, তো আপনি সেটাকে নিতে পারেন। হুন্ডাই সান্ট্রো ম্যাগনা MAGNA এই মডেলটাকে আপনি নিতে পারেন, এটার প্রাইস হচ্ছে 5,85,000, আপনি এই মডেলটাকেও চুজ করতে পারেন। এবং 4.5-5,85,000 এর মধ্যে যদি আপনার বাজেট হয়, তাহলে আপনি এর মধ্যে সুজুকি হুন্ডাই সান্ট্রোর স্পোর্ট জেড একটা মডেল আছে, এই মডেলটাকে আপনি চুজ করতে পারেন, কারণ মডেলটা দেখতে সুন্দর। স্পোর্ট জেড এটার প্রাইস হচ্ছে 5,64,000। এই হলো 4 নম্বরে আমি যে মডেলটার কথা বলবো, আপনি যদি আপনার বাজেটকে যদি 6 লাখ থেকে আরেকটু যদি 50,000 আরেকটু বাড়াতে পারে, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা বেস্ট অপশান হতে চলেছে। সেটা হচ্ছে গিয়ে 4 নম্বরে আমি রাখছি হন্ডা আমেজকে। হন্ডা আমেজে 1.2 EMT এই মডেলটার যেটা প্রাইস হচ্ছে 6,48,000, এটা কিন্তু হন্ডা আমেজ খুবই ভালো গাড়ি, এবং এটা আপনাকে সিটি বা হাইওয়েতে খুবই ভালো পারফরমেন্স দেয়। তাই আপনি যদি 6 লাখ থেকে যদি প্রাইসটা মানে আপনার বাজেটকে আরও বাড়াতে পারেন, হন্ডা আমেজ আপনার জন্য একটা বেস্ট অপশান। 5 নম্বরে যে গাড়িটার কথা আমি আপনাকে রেকমেন্ড করবো, এটাও হন্ডা আমেজের মতনই সেম, কিন্তু ব্র্যান্ডটা ডিফারেন্স ব্র্যান্ড। সেটা হচ্ছে গিয়ে আপনার বাজেট যদি 6.5-6 লাখ হয়,
তাহলে ফোর্ড অ্যাসপায়ার আপনার জন্য একটা ভালো গাড়ি, ঠিক হন্ডা আমেজের মতনই। ফোর্ড অ্যাসপায়ারের অ্যাম্বিনে টিআই ভিসিডি, এই মডেলটার প্রাইস হচ্ছে 6,44,000। এটা মাইলেজ দেয় 20 কিলোমিটার পার লিটার। তো হন্ডা আমেজ আর ফোর্ড অ্যাসপায়ার অনেকটাই সেম টু সেমই গাড়ি, শুধু ব্র্যান্ডটা ডিফারেন্স আছে, দুটো ডিফারেন্স ব্র্যান্ড, কিন্তু গাড়িটা বলতে গেলে একই রকমের গাড়ি, একই রকমই দুটো গাড়ির ফিচার্স। তো আপনি যদি ফোর্ড নিতে চান আপনার বাজেটটাকে আরেকটু বাড়িয়ে, ফোর্ড অ্যাসপায়ার আপনার জন্য একটা বেস্ট অপশান। আর 6 নম্বর পজিশনে আমি একটা গাড়িকে রাখছি, সেটা হচ্ছে রেনল্ট কুইড ক্ল্যাম্বিনার। এটা একটা ভালো গাড়ি, যাদের বাজেট 5.5 লাখের মতো। এটা 999 সিসি একটা ইঞ্জিন গাড়ি। এটা এবিএস এবং ইভিডি মতো বেসিক সেফটি ফিচার্স আপনাকে প্রোভাইড করছে, এবং রেনল্ট কুইড রাস্তাঘাটে অনেক দেখা যায়, কারণ এটা মানে ছোটোখাটোর মধ্যে মডেলটা দেখতে খুবই সুন্দর। তাই রেনল্ট কুইডও আপনি চুজ করতে পারেন যদি আপনি রেনল্ট নিতে চান। রেনল্ট কুইডের যেটা টপ মডেল, আমি ওইটার কথাই বলছি, টপ মডেল যেটার প্রাইস হচ্ছে 5,56,000, আপনার বাজেট যদি 5.5 লাখ হয় আপনি রেনল্ট কুইড নিতে পারেন। আর তো বললামই, রেনল্ট একটা সুন্দর দেখতে গাড়ি, রেনল্ট কুইড। তো ব্যাস, এই গেল আমার 4 থেকে 6 লাখের মধ্যে কিছু গাড়ি, যেগুলো এবিএস এবং ইভির মতো বেসিক সেফটি ফিচার্স আপনাকে প্রোভাইড করছে। কিন্তু এই সব করার মধ্যে একমাত্র অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন আপনাকে শুধু প্রোভাইড করছে হুন্ডাই সান্টো, আর কোনো গাড়িতে অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশনের ফিচার্সটা নেই। তো আপনি টাটা টিয়াগো, সুজুকি সুইফট, হুন্ডাই সান্টো, হন্ডা আমেজ, ফোর্ড অ্যাসপায়ার আর রেনল্ট কুইডের এর মধ্যে যে কোনো একটা মডেলে যদি আপনি, যে কোনো মডেলে রিভিউ যদি আপনি চান নিচে কমেন্টে বলুন, আমি আপনাকে অবশ্যই রিভিউ করে দেখাবো এই 6টা গাড়ি। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবে, এবং যদি কেউ চেনাশোনা থাকে যে গাড়ি কিনতে চাইছে তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমি পার ডে এরকম ভিডিও আনি। তো আজকের জন্য এই ভিডিও এটুকুই, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো আর এই বর্ষাকাল এনজয় করো, বাই, ভালো থেকো।